এন পাগলের গান গাইতাম। আমার ভাইরা আগে একটা গানের কথা বলছে, তালার গান, তো এটা করি নাই। এখন একটা আবদার করছে, পাগলের গান। এইটাও যদি আবদার না করি মনে পাইব কষ্ট। তো যেহেতু এই গানটা আমি আগে করতাম না, এটার একটা কারণ ছিল, এটার যে সঠিক যে গানটা বা সঠিক যে গীতিকার বা কবি, এটার সন্ধানটা আমরা অনেকে পাই নাই। তো এটা টিকটকে ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পরে থেকে এই গানটা সবাই শোনে। তা আসলে কিন্তু এই গানটা অনেক ভালো একটা গান। আমার বিশেষ করে আব্দুর রশিদ সরকার সাহেব এই গানটা লিখেছেন। তো অনেকে আবার আবুল সরকারের কথাও বলে। তো যেভাবে গানটা পেয়েছি আমি সেভাবে করার জন্য চেষ্টা করব। রশিদ সরকার সাহেব তার অনেক ভক্তবৃন্দ ছিল, কেউ ছিল ইন্ডিয়াতে, কেউ ছিল বাংলাদেশে। তো সবাইকে উদ্দেশ্য করে এই গানটা লিখছে, অর্থাৎ এখানে আমরা সবাই পাগল, পৃথিবীতে কিন্তু সবাই পাগল, আর পাগলকেই আল্লাহ কিন্তু মেলা বিলাইছে। তো আপনারা সবাই গানটা শুনবেন, পরিবেশটা নষ্ট করবেন না, তারপর দেওয়ান গান করবে, পরে আবার দাঁড়িয়ে বিচ্ছেদ করবো। ধন্যবাদ। ওরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগল, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা,
পাগলের খেলা, দয়ালের দরবারে সব পাগলের খেলা। I'm gonna make it.
শুধু বাবার দরবারে সব আরে পাগলের খেলা খেলা এই সব সাইতেই ভাইটাকে ধন্যবাদ গান গাইছি আমি বাপ দিছে হ্যাঁ 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 ধন্যবাদ হ্যালো চেষ্টা রাখলাম চেষ্টা করলাম যে আপনাদের একটা পছন্দের গান করার জন্য এরপর